প্রপার ডায়াবেটিক ডায়েট। ডায়াবেটিক ডায়েট মানে সব কিছু বন্ধ নয়, বারবার বলে আসি, আমি পেশেন্টদেরও বলে আসি, মিষ্টির থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে তেল। এক্সট্রা মিষ্টি খাবো না, যেগুলো হাই ক্যালোরি মিষ্টি, স্পেশালি ভাজা মিষ্টি, এগুলো টোটালি বন্ধ রাখতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিপি পোদ্দার হসপিটাল পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই পডকাস্টে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে এবং সাধারণ মানুষ সেটা নিয়ে অনেক আতঙ্কেও থাকেন, ডায়াবেটিস। তবে ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস হলে কি করবেন, সেগুলো তো রয়েইছে, কিন্তু ডায়াবেটিস সহ কিভাবে জীবনযাপন খুব ভালো করে করতে পারেন, আজকে কিন্তু সেটা নিয়েই আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন কনসালটেন্ট ফিজিশিয়ান ইন্টারনাল মেডিসিন ডক্টর সাত্যকী বসু। ডক্টর বসু, স্বাগত জানাই আপনাকে। আমি কি উচ্চারণটা ঠিক করলাম, বসু না বসু? বসু। ওকে ডক্টর বসু, যেটা কথা হচ্ছিল যে লিভিং উইথ ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস নিয়ে কি করে ভালো থাকবেন মানুষ, কারণ পরিসংখ্যান যা বলছে বিশ্বে 10 জনের মধ্যে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত। আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে সংখ্যাটা কিন্তু আরো কম, মানে হতে পারে 5 জনের মধ্যে 1 জন, কারণ অনেকেই আছেন যাদের হয়তো এখনো অবধি শনাক্ত করা যায়নি ডায়াবেটিস রয়েছে। তো এরকম একটা অ্যালার্মিং জায়গা থেকে আমাদের যেহেতু আলোচনা, তাই প্রথমেই একটা লাইনে বা দুটো লাইনে জানতে চাইবো যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি। ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ। আমরা যেমন ছোটবেলায় পড়েছিলাম সবাই বায়োলজি নিয়ে একটু অদ্ভুত, তো আমরা জানি কার্বোহাইড্রেট, ফ্যাট, গ্লুকোজ মেটাবলিজম, লিপিড প্রোফাইল মেটাবলিজম, কোলেস্ট্রল লেভেলের যে মাত্রা, প্রোটিনযুক্ত যেগুলো আছে, সেখানে মেটাবলিক প্রবলেমসগুলো হয় শরীরের মধ্যে। এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার্স যাদের ফাইনাল আউটকাম হচ্ছে ব্লাড সুগার বেড়ে যাওয়া, হাইপার গ্লাইসেমিয়া যেটা আমরা বলি, সুগার পরিমাত্রাটা বেড়ে যাওয়া। অনেকগুলো মেকানিজমস এইগুলো হয়, প্রধানত অনেকগুলো টাইপসও আছে, কিন্তু ফাইনাল কমন আউটকাম হচ্ছে সুগারটা বেড়ে যাওয়া। গ্লুকোজটা বেড়ে গেলেই কমপ্লিকেশন তৈরি করে, যেগুলো ব্রেন, হার্ট, কিডনি, চোখ, নার্ভ প্রত্যেকটা অর্গ্যানকে এফেক্ট করতে পারে। একদম একদম, অর্থাৎ ডায়াবেটিস এমন একটা একটা রোগ বলবো না, এমন একটা সিমটম বা এমন একটা ডিজিজ যেটা সব কটা অর্গ্যানই কিন্তু তার এফেক্ট ফেলতে পারে, যেটা আপনার কথায় পরিষ্কার হলো। কিন্তু ডায়াবেটিস নিয়ে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করা যায়, মানে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিন্তু তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ডাক্তাররা বলছেন, তাহলে কি কি করবেন তিনি আর কি কি করবেন না? প্রথমে যদি খাবারের কথায় আসি, কি কি তিনি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না? ডায়াবেটিসের ম্যানেজমেন্টের মধ্যে 4টি পিলার পড়ছে, আমরা সবসময় বলে থাকি। প্রথম পিলারটা হচ্ছে ডায়েট, সেকেন্ড এক্সারসাইজ, থার্ড হচ্ছে ড্রাগ মানে ওষুধ, আর ফোর্থ হচ্ছে তাদের নিজের সেলফ এডুকেশন আর রেগুলার মনিটরিং করা। প্রথমে যেটা আসি ডায়েটের ব্যাপারে, ডায়েট প্রপার ডায়াবেটিক ডায়েট। ডায়াবেটিক ডায়েট মানে সব কিছু বন্ধ নয়, কিন্তু মিষ্টি, আমি বারবার বলে আসি, আমি পেশেন্টদেরও বলে আসি, মিষ্টির থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে তেল। এই অয়েল আর জাঙ্ক ফুড হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক। এই বাড়িতে আমরা একটা বেগুন ভাজা খাচ্ছি, আলু ভাজা খাচ্ছি, তেলে ভাজা, যে সবকিছু আমাদের বাঙালির হ্যাবিট আছে, একটা বেসন দিয়ে কিছু একটা ভেজে নেওয়া, এই ভাজাগুলো টোটাল বন্ধ করতে হবে। ইভেন উঠছে ভাজা, যতটা তেল ঢুকছে শরীরের মধ্যে সেটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক, দ্যাট ইজ হাই ক্যালোরি। তো টোটালি মানে অয়েল ফ্রি, ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট ফলো করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক্সট্রা মিষ্টি খাবো না, যেগুলো হাই ক্যালোরি মিষ্টি, স্পেশালি ভাজা মিষ্টি, এগুলো টোটালি বন্ধ রাখতে হবে। প্রধানত এইগুলো যদি লাইফস্টাইল আমরা লিড করতে পারি, এই চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম, এগুলো সুইট কন্টেনিং বা ক্যালোরি কন্টেনিং, এই খাবারগুলোতে রেস্ট্রিকশন রাখতে হবে। তাহলে তাহলে জিজ্ঞেস করবেন যে সবই কি বন্ধ, নিশ্চয়ই না। খাবার, ভালো খাবারগুলো খাবে, কি কি খাওয়া যাবে, প্রোটিন ইনটেকটা একটু বাড়িয়ে রাখতে হবে, বয়েলড এগস খাবেন, স্পেশালি হোয়াইট পোর্শনটা, চিকেন খেতে পারেন, ফিশ খেতে পারেন, ভেজিটেবল, মানে যারা ভেজিটেরিয়ান আছেন পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, ছোলা, রাজমা, ডাল, এগুলো সব খেতে পারেন, মিল্ক প্রোটিন খেতে পারেন। এগুলো হচ্ছে দ্য গুড ইনটেক। প্রোটিন ছাড়া ফাইবার ইনটেকটা একটু বাড়াতে হবে, যেগুলো ওটস, কর্নফ্লেক্স, এগুলো খেতে হবে। ভাত রুটির পরিমাণটা একটু কম, অনেকের ধারণা আছে যে ভাত না খেয়ে রুটি খেয়ে নি, সেই ব্যাপারটা নয়, ভাত আর রুটি সমান ক্যালোরি, ভাতের পরিমাণটাও কম রাখতে হবে, রুটির পরিমাণটাও কম রাখতে হবে। আচ্ছা, এই যে খাবারের কথা বললেন, এটা কি প্রপার একটা ডায়েট চার্ট মেইনটেইন করে খাওয়া উচিত নাকি নিজের মতন করে খাওয়া যেতে পারে? যতজন মানে যতজন মানে ডায়েটিশিয়ানকে দেখানো তো সবাইকেই রেকমেন্ড করা হয়, কিন্তু 99% আমরা কেউই ডায়েটিশিয়ানকে অ্যাডভাইস ফলো করা হয় না। নিজেদের মতন কিছুদিন হয়তো ফলো করি, 1 মাস ফলো করার পর আবার জাঙ্ক ফুড খাওয়া শুরু করে দিই। এইটাকে প্রিভেন্ট করতে হবে, ঠিক মতন ডায়েট চার্ট, নিজের ফুড হ্যাবিটস, নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেরকম সবাই অফিস যাচ্ছেন, কাজ করছেন, সকালে অনেকে খাচ্ছেন, অনেকে নাইট শিফটও করেন, তো সেইভাবে একটা লাইফস্টাইল মেনটেন করে সেইভাবে
ডায়েটিশিয়ানের অ্যাডভাইস নিয়ে ডায়েট চার্টটা মেনটেন করাটা খুব দরকার। আচ্ছা, খাওয়ার সময় সেটা কতটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে? সেটা ইন্ডিভিজুয়ালাইজড, আমরা এভরিবাডি ইজ ওয়ার্কিং ইন দ্য সিটি বা যারা হাউস ওয়াইফও আছে সবার কিন্তু নিজস্ব নিজস্ব কাজের ব্যস্ততা আছে, সবাইকে একটা ইন্ডিভিজুয়ালাইজ সিস্টেম তৈরি করতে হবে যাতে তার ব্লাড সুগারটা কন্ট্রোল করতে হবে। টাইমলি খাওয়াটা গ্যাপে গ্যাপে করতে হবে, যেটা সেটা ডায়েটিশিয়ান অ্যাডভাইস নিয়ে কোন টাইমটা সুটেবল। অনেকে রমজান ফাস্টিং করেন, অনেকে অনেক উপোস করেন, সেইগুলো ঠিকভাবে মেনটেন করে চলতে হবে, সেইভাবে ওষুধের যেই ডোজটা সেইভাবেও আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এটা গেল খাবার কথা। সেকেন্ড যেটা আপনি বললেন যে ব্যায়াম, শরীর চর্চা বা ওজন কমানো, এটা কতটা গুরুত্বপূর্ণ? সেকেন্ড পিলার যেটা ডায়াবেটিসের হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হুম হুম রেকমেন্ডেশন হচ্ছে পার উইক 150 মিনিটস অফ মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা তো করা দরকার। ওকে, হ্যাঁ, অ্যাভারেজ যদি আমি হিসেব করে নিই অ্যাপ্রক্সিমেটলি যদি 5 দিন কেউ আধ ঘন্টা করে রেগুলার অ্যাটলিস্ট কিছু না হলেও একটু ব্রিস্ক ওয়াকিং, হুম হুম 30 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং ডেইলি যদি করা যায় 5 দিন সপ্তাহে, মাঝখানে একটু এক দু দিন গ্যাপ হলো, দ্যাট ইজ মোর অর লেস ইনাফ। হুম হুম এখন ম্যাক্সিমাম হচ্ছে যারা কর্পোরেটসে কাজ করেন তাদের বলছে সময় নেই, সিটিং কিছু এক্সারসাইজেস যেমন বসে বসেই দেখানো যেতে পারে, একটা সোলিয়াস এক্সারসাইজ বলে আছে আমাদের এই পায়ের মাসেলের এই গ্রুপটা হচ্ছে সোলিয়াস মাসেল। হুম হুম যারা সেডেন্ট্রি সবসময় ল্যাপটপে কাজে বসে আছেন, হাঁটাচলা হচ্ছে না, তাদেরকে এই সোলিয়াস এক্সারসাইজটা এটা একটা পদ্ধতি পায়ের এই মুভমেন্টগুলো করা, হুম হুম কন্টিনিউয়াসলি বসে বসে ল্যাপটপে বসুক বা কাজ করতে করতে একটা ইনভলেন্টারি এই মুভমেন্টগুলো কন্টিনিউয়াসলি যদি 45 মিনিটস থেকে 1 ঘন্টা অ্যাটলিস্ট এইটুকু করা, এটা অনেকটা ক্যালোরি বার্ন করতে হেল্প করে। ওকে, সেকেন্ড হচ্ছে যারা একটু আমাদের সময় বের করে নিতে হবে, ধরুন গাড়ি করে আসছি বা বাইকে করে যাচ্ছি আমরা, পার্কিং স্পেসে একটু দূরে রেখে একটু কিছুটা হেঁটে আসা সকালে বা বিকেলে যখন টাইম পাচ্ছি, খাবার মানে হাঁটতে হবে সকালবেলা সেরকম কোনো ব্যাপার নেই, দুপুরে হাঁটুন, বিকেলে হাঁটুন, রাতে হাঁটুন, যখন একটু অ্যাক্টিভিটিটা দরকার। হুম হুম জিম যারা করতে পারছেন সময় ব্যালেন্স করে একটু ফ্রি হ্যান্ড এরোবিক এক্সারসাইজগুলো করতে হবে, যারা হুম হুম সময় পাচ্ছেন না অ্যাটলিস্ট সাইক্লিং করা, ইভেন বাড়িতে বসে যোগা করা, এগুলোও খুব দরকার। অ্যাটলিস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে, ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন বডিতে রাখতে হবে। একদম। যারা মদ্যপান করেন, যারা ধূমপান করেন, তাদেরকে কি বলবেন, তাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে? এনি অ্যাডিকশন ইজ ভেরি হার্মফুল, আমরা সবাই জানি ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ অ্যান্ড কিডনি ডিজিজ, স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর, তো অ্যাডিকশন ইটস অলসো রিস্ক ফ্যাক্টর, তো দুটো জিনিস যখন কিউমুলেটিভ হয়ে যায় তখন রিস্কটা আরও বেড়ে যায়। তো আই উড রেকমেন্ড যে একদম স্ট্রিক্টলি অ্যাডিকশনটাকে আটকে রাখা, স্মোকিং অ্যালকোহল এগুলো থেকে দূরে। একদম। ডায়াবেটিসে ওষুধের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডায়েট আর এক্সারসাইজ যতটা দরকার, ওষুধের ভূমিকা বহুত আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে শুধু ওষুধ খেলে হবে না আর ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ কেউ করছে না তাহলেও হবে না, হুম হুম দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। হুম হুম মেডিসিন যখন স্টার্ট করা দরকার তখন স্টার্ট করতে হবে, এমন নয় যে ওষুধ নিলেই আমার আর ডায়াবেটিস আমি এর থেকে আমি মুক্তি পাবো না, ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে, সেই ব্যাপারটা নয়। ওষুধ দিয়ে তো কন্ট্রোল করতেই হবে, তারপরে আপনি যদি ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, ডায়েট চার্ট মেনটেন করতে পারেন, স্পেশালি ইন টাইপ 2 ডায়াবেটিস, হুম হুম দু রকমের মানে ইউজুয়ালি আমরা ভাগ করি টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস ইউজুয়ালি ইয়াং লোকেদের হয় যাদের এই প্যানক্রিয়াসের কিছু সেলস বিটা সেল বলে সেখানে ডিস্ট্রাকশন হয়ে যায়, ইনসুলিন তৈরি হয় না, হুম হুম সেই ক্ষেত্রে ইনসুলিন ওদের লাগবে, কম্পালসারিলি লাগবে। লাগে। টাইপ 2 যেটা মোর কমন, 90-95% পেশেন্টদের আমরা ডিল করি যারা অ্যাডাল্ট পপুলেশন, টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের মেডিকেল থেরাপি প্রথমে ইনিশিয়ালি ওরাল মেডিকেশনসই হবে, লেট স্টেজ বা আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে তাদেরও ইনসুলিন লাগতে পারে, তো সেই ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট প্লাস মাইনাস ইনসুলিন থেরাপি ইজ নিডেড টু কন্ট্রোল সুগার। আর ফলো আপ সেটা কতটা জরুরি? কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায়, এই প্রশ্নটা আমি খুব এক্সক্লুসিভ করতে চাই এই কারণে যে ডায়াবেটিস যখন একটু নিয়ন্ত্রণে আসে অনেকে কিন্তু ওষুধ খাওয়া বা ফলো আপটা ছেড়ে দেন, এটা সেটা কতটা জরুরি? খুবই কমন, মানে স্পেশালি ইভেন ব্লাড প্রেশারের ক্ষেত্রেও ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখি যে আমরা দেখলাম সুগার নর্মাল, ওষুধটা কমিয়ে দিলাম বা বন্ধ করে দিলাম খাবার এক্সট্রা, তো সেদিনই আমরা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম, একটা হুম কোল্ড হুম ড্রিঙ্কসের বোতল নিয়ে এলাম বাড়িতে, এগুলো হুম হুম একদম ঠিক নয়। এভরি 3 মান্থস একটা HbA1c বলে টেস্ট আছে, ফাস্টিং টিবিটা হচ্ছে ঠিক পরীক্ষার আগের দিন পড়াশোনা করার মতো, আগের দিন যদি আমরা ইচ্ছে করে লোকজন ম্যাক্সিমাম একটু ডায়েট রেস্ট্রিকশন করে দেন, পরের দিন ফাস্টিং টিবিটা চেক করে সেটা অনেক সময় নর্মাল চলে আসে। হুম হুম বেস্ট হচ্ছে HbA1c বলে একটা ব্লাড টেস্ট, সেটা আমাদের অ্যাভারেজ 2 থেকে 3 মান্থসের অ্যাভারেজ সুগারটার ভ্যালু দেয়, ওটাকে আমাদের টার্গেট হচ্ছে 7-এর নিচে রাখা, 6.5 হলে ভালো, অ্যাটলিস্ট 7-এর নিচে রাখতে হবে HbA1c, এভরি 3 মান্থস আমাদের HbA1c-টা মনিটর করা উচিত। একদম। অর্থাৎ ফলো আপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস এর ক্ষেত্রে, যারা ডায়াবেটিস নিয়ে সঙ্গে নিয়ে চলছেন তাদের ক্ষেত্রে। আচ্ছা, সাধারণ মানুষের একটা এটা একটা প্রশ্ন থাকে সব সময় যে
ডায়াবেটিস কি পুরোপুরি নিরাময়যোগ্য? কিছুটা ক্ষেত্রে মানে প্রি ডায়াবেটিস রেঞ্জে যারা পড়ে, প্রি ডায়াবেটিস মানে যাদের এখনো ডায়াবেটিস হয়নি কিন্তু বর্ডার লাইন ব্লাড সুগার লেভেল আছে, HbA1c-টা ধরতে গেলে 5.6 থেকে 6.5 এর মধ্যে, এই গ্রুপ অফ পপুলেশন যদি একটু আমরা ডায়েট কন্ট্রোল আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই, তাহলে চেষ্টা করা যায় যে 6.5 এর উপরে যেন HbA মানে ডায়াবেটিক রেঞ্জে যেন আমরা না যাই। যারা অলরেডি ডায়াবেটিক রেঞ্জে আছেন, প্রথম ধরা পড়ে যে HbA1c অনেকটা বেশি, ইনিশিয়ালি ডায়েট, এক্সারসাইজ, মেডিকেল ট্রিটমেন্ট সবই দরকার, তারপরে নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে যদি ওটাকে প্রি ডায়াবেটিস রেঞ্জে নিয়ে আসা যায় সেটাই টার্গেট, যাতে কমপ্লিকেশন গুলো কম হয়, মানে এটা পুরোপুরি নিরাময় না হলে ওটা নিয়ন্ত্রণ করা যেতে নিয়ন্ত্রণ পারে। করা যায়। আচ্ছা, ডায়াবেটিস এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত বা তার ডায়াবেটিস হয়েছে তিনি বুঝতে পারেন না, যখন বুঝতে পারেন তখন এই সুগার লেভেলটা সেটা অনেকটা বেড়ে গেছে। তো এটার কি কোনো প্রাইমারি লক্ষণ আছে যেটা দেখলে সাধারণভাবে সাধারণ মানুষেরা বা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হতে চলেছেন? সাধারণত সুগার লেভেল যদি অ্যাভারেজ 200-র বেশি থাকে, কিছু সিমটম আমাদের দেখা যায়, যেমন খিদে বেশি পাওয়া, জল পিপাসা বেশি পাওয়া, ইউরিন পেচ্ছাপ বেশি পাওয়া, এগুলো হচ্ছে কমন সিমটমস অফ ডায়াবেটিস। কিন্তু অনেক সময় আগে থেকে একটু টেস্টটা করে রাখলে সেটা বেটার, যাদের স্পেশালি রিস্ক ফ্যাক্টর আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মার ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, কোলেস্ট্রল লেভেল হাই, ব্লাড প্রেশার লেভেল হাই, বছরে একবার করে অন্তত একটা ফাস্টিং, বিপি সুগার, HbA1c এগুলো একটু করে রাখা দরকার। কারা ম্যাক্সিমাম কারা ঝুঁকিতে রয়েছেন এই ডায়াবেটিসে? স্পেশালি একটা ফ্যামিলি হিস্ট্রি একটা বিশাল পার্ট প্লে করছে, যাদের ফাদার আর মাদার ডায়াবেটিস আছে, বাবা মা ডায়াবেটিস যারা আছেন, হুম হুম নাম্বার টু হচ্ছে যারা ওবেসিটি, যাদের একটু ওয়েট বেশি আছে কম্পেয়ার টু হাইট, যাদের BMI লেভেল ইজ, যারা ওবেস পেশেন্টস, যাদের কোলেস্ট্রল বেশি, যারা হার্ট ডিজিজ আছে, এজ মোর দেন 30 ইয়ার্স, এভরি পার্সন যারা হাই রিস্কের মধ্যে পড়ছে তাদেরকে ডায়াবেটিস স্ট্রিক্টলি অন্তত স্ক্রিনিং করতে হবে বছরে একবার। যারা এই হাই রিস্ক ফ্যাক্টরে রয়েছেন বা ঝুঁকিতে রয়েছেন তারা কি প্রিভেনশন করতে পারেন কোনোভাবে, একদম কি বলবেন? HbA1c সেটা আমি একটু আগে বলছিলাম, হুম হুম HbA1c যাদের বর্ডার লাইন হিসেবে আছে 5.6 থেকে 6.5, প্রি ডায়াবেটিস রেঞ্জে যারা রয়েছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ডায়েট কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুম হুম এটা যদি ওই স্টেজে করা যায়, একটা আমরা মেটাবলিক সিন্ড্রোম বলে একটা সিন্ড্রোম হয় যেখানে কিছু প্যারামিটার আছে, কোলেস্ট্রল লেভেল বেশি, ওয়েস্ট সারকামফারেন্স বেশি, এগুলো ক্ষেত্রে দে আর অ্যাট হাই রিস্ক ফর ডেভেলপিং ডায়াবেটিস, সেইখান থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার, আধ ঘন্টা করে অ্যাটলিস্ট হাঁটা, আর ডায়াবেটিক ডায়েট ফলো করা, একটু সেডেন্টারি লাইফস্টাইল থেকে উঠে একটু হাঁটা চলা করানো, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জিম, এক্সারসাইজ এগুলো একটু করলে ডেফিনেটলি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা যেতে পারে। একদম, মানে প্রিভেনশন না হলেও সেটাকে কিন্তু কন্ট্রোলে রেখে স্বাভাবিক জীবনযাপন করা যায়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসে আক্রান্ত তিনি বা তার পরিবারের মানে ইতিহাসে রয়েছে যে তার বাবা ঠাকুরদা ঠাকুমা কেউ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং তাদের ক্ষেত্রে তারা নিজেদের ডায়াবেটিসে আক্রান্ত হয়েও নিজেদের খুব একটা খেয়াল করেন না বা ওষুধ প্রপার খান না, সেক্ষেত্রে তাদের কি বলবেন যে এই ডায়াবেটিস কতটা আতঙ্কের, কতটা বিপদের ডেকে আনার সম্ভাবনা রাখে? ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড থাকে, এখানে HbA1c লেভেল 7-এর উপর, 12, হাই, 8, 9, অনেকেরই আমাদের প্রথমবার দেখা যাচ্ছে HbA1c 11, 12 নিয়ে আসছেন, হুম দে হুম আর এট হাই রিস্ক ফর ডেভেলপিং কমপ্লিকেশনস। কমপ্লিকেশনসের মধ্যে প্রধানত একটা হার্ট ডিজিজ, হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা, সেরিব্রাল স্ট্রোক হওয়ার সম্ভাবনা, হুম হুম পায়ের গ্যাংগ্রিন, পায়ের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বলি, পা রক্ত চলাচলটাগুলো কমে পায়ে প্রচুর পচন ধরতে পারে, যেটা গ্যাংগ্রিন আমরা বলি, হুম হুম সেখান থেকে পা ইভেন কেটে বাদ দিতে হতে পারে, যদি ব্লাড সার্কুলেশন ওখান থেকে সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে, হুম হুম কিছু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস যেরকম কিডনি ডিজিজ, মানে মেন আমাদের কিডনি ডিজিজের মানে মেন কারণ হচ্ছে কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস, চোখে রেটিনাল প্রবলেম, চোখ অন্ধ হয়ে যাওয়া, এবং নার্ভের প্রবলেম, কিছু নার্ভের মানে পেরিফেরাল নিউরোপ্যাথি যেখানে হাত পা ঝিনঝিন করা, দেন মাসেলের প্রবলেম, উইকনেস ডেভেলপ করা, এগুলো সবই কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে, তো সেগুলোর যাতে না হয় সেই জন্য স্ট্রিক্টলি সুগার লেভেলটা কন্ট্রোল রাখাটা দরকার। ডায়াবেটিসে অনেকেরই ধারণা যে মিষ্টি একদমই খাওয়া যাবে না, কি বলবেন অ্যাজ এ ডক্টর? মিষ্টির থেকেও বেশি ক্ষতিকারক হচ্ছে তেল, তেল তেল যেটা বললেন তেলটা আপনি, হ্যাঁ তেলে ভাজাটা টোটালি অ্যাভয়েড করুন, মিষ্টি কিন্তু মিষ্টি কন্ট্রোল, খেতে পারেন? না কন্ট্রোল করে আচ্ছা, খাবেন, স্পেশালি ভাজা মিষ্টিগুলো অ্যাভয়েড করবেন, হুম হুম পারলে আপনি বাড়িতে বানিয়ে মিষ্টি খেতে পারেন, তেলটা কম দিয়ে, দরকার ছানা পোষণটা খান, হুম হুম আর্টিফিশিয়াল সুইটনেস অলসো নট রেকমেন্ডেড, কিন্তু মানে
মন্দের ভালো আর কি, সেটুকু ব্যাপার। যতটা কম খাওয়া যায় সেটাই, এটা হ্যাবিটের ব্যাপার। অনেকে মনে করেন যে চা চিনি ছাড়া তারা খেতে পারবেন না, আস্তে আস্তে একটু অভ্যেসের দাঁড়ালে ইজিলি চিনি ছাড়া চা খাওয়াই যায়। একদম, যে যে লক্ষণের কথাগুলো বললেন, যাদের ডায়াবেটিসে যারা এখনো পর্যন্ত আক্রান্ত হননি তাদের যে যে সিমটমের কথা বললেন যেগুলো দেখে বোঝা যেতে পারে, তাদের তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত, যারা ডায়াবেটিস নিয়ে চলছেন, তারা ঠিক কতদিন বাদে বাদে ফলো আপটা করবেন? কন্ট্রোল প্রথমে ইনিশিয়ালি যদি কেউ আসে উইথ মেডিকেল থেরাপি, ডায়াবেটিস, ডায়াবেটিক ডায়েট, এক্সারসাইজ, 1 মাস বা 1.5 মাস পরে একবার দেখে নেওয়া যে ফাস্টিং বিপিটা কেমন আছে। যারা প্রচণ্ড আনকন্ট্রোলড ইনসুলিন লাগছে বা অন্য স্ট্রং একটু ওষুধ দিতে হচ্ছে, বাড়িতে একটা সুগার মেশিন রাখতে হবে, ইভেন ফ্রিকুয়েন্টলি রেগুলার একবার ফাস্টিং, পোস্ট লাঞ্চ, প্রি ডিনার, পোস্ট ডিনার একটু রেগুলার মনিটরিং থাকবে। যত বেশি করে আপনি ভালো করে মনিটর করতে পারবেন সেটা তত ভালো। আর এমনি কন্ট্রোল থাকলে মোটামুটি 3 মান্থস আপনাকে HbA1c লেভেলটা চেক করে ডক্টরের সাথে ফলো আপ করতে হবে। আর একদম শেষে যেটা জানতে চাইবো, আমাদের হাসপাতালে ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা ব্যবস্থা? ডায়াবেটিসের জন্য অবশ্যই কনসালটেশন আপনি করতে পারেন উইথ ইন্টারনাল মেডিসিন ডক্টর বা এন্ডোক্রিনোলজিস্ট যারা আছেন, যারা টাইপ 1 ডায়াবেটিস বা আরো কমপ্লিকেটেড কেসগুলো দেখছেন। এছাড়া রেগুলার মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ লেভেল, HbA1c চেক আপগুলো 3 মান্থস ইন্টারভালে করতে হবে, আর ইভেন কমপ্লিকেশনসগুলো স্ক্রিনিং, সেরাম লিপিড প্রোফাইল লেভেল, ক্রিয়েটিনিন চেক আপ, ইউরিন টেস্ট, ইউরিন রুটিন, আর ACR বলে একটা টেস্ট এখন বেরিয়েছে যেটা আর্লি কিডনি ড্যামেজ এটাকে ধরতে পারেন, ফান্ডোস্কোপি করা, চোখের কোনো ড্যামেজ হয়েছে নাকি, কোনো নার্ভের প্রবলেমের জন্য স্পেশাল কিছু টেস্ট থাকে, সেগুলো ইভেনচুয়ালি ফলো আপগুলো ইম্পর্টেন্ট টু অ্যাসেস ফর দ্য ডায়াবেটিস কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাসেস দ্য কমপ্লিকেশনস। এবং এই সমস্ত ধরনের ট্রিটমেন্ট বা সমস্ত ধরনের টেস্ট যেগুলো বললেন, সমস্ত ব্যবস্থা আমাদের এই হাসপাতালে রয়েছে। এবং আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু এখানে এসে ডায়াবেটিস কেন, যে কোনো ধরনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যার ক্ষেত্রে কিন্তু সব ধরনের ব্যবস্থাই বা চিকিৎসা ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বসু আপনাকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। তবে ডায়াবেটিস নিয়ে যারা রয়েছেন তারা নিজেদেরকে ভালো রাখতে গেলে, স্বাভাবিক জীবনযাপন করতে গেলে কিন্তু যে যে প্রত্যেকটা ধাপের কথা ডক্টর বসু বললেন সেগুলো কিন্তু একটু মেনে চলতে হবে, এবং অবশ্যই ওষুধ, জীবনযাত্রার মান এবং ফলো আপ প্রত্যেকটা কিন্তু ভীষণভাবে জরুরি। সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার।